হ্যালো ফ্রেন্ডস, আমি শর্মিষ্ঠা। আপনারা দেখছেন শর্মিষ্ঠাস লাইফস্টাইল চ্যানেল। আজকে যে রেসিপিটা দেখে বুঝতে পারছেন, এটা পিঠে। পৌষ সংক্রান্তিতে যে পিঠেটা হয়, সরার পিঠে বলে এটাকে, সেই পিঠেই আজকে নিয়ে এসেছি। সরার পিঠে কিভাবে বানাতে হয় সেটা আপনাদের আজকে দেখিয়ে দেবো। এই শীতে ঠান্ডার মধ্যে যখন এরকম গরম গরম পিঠে আপনার পাতে পড়বে তো কেমন লাগবে, চলুন দেখে নিই রেসিপি। এর জন্য আমি যে ইনগ্রেডিয়েন্টসটা প্রথম নিচ্ছি সেটা হলো চালের গুঁড়ো। চালের গুঁড়োটাই এখানে মেন। আমি এখানে 2 কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি। 2 কাপ চালের গুঁড়ো যেটা নিয়েছি সেটা হলো সেদ্ধ চালের গুঁড়ো, আর 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি সেটা হলো আতপ চালের গুঁড়ো। যখন আপনারা সরার পিঠে বানাবেন তার মধ্যে সেদ্ধ চালের যা পরিমাণ থাকবে তার থেকে 1 কম আতপ চাল নেবেন। যদি আপনি 2 কাপ সেদ্ধ চাল নেন তাহলে 1 কাপ আতপ চাল নেবেন। এরকমভাবে যদি আপনি বানান পিঠেটা ভীষণ সুন্দর খেতে হয়, সফট হয়। এবার দেখুন, আমি গরম জল দিয়ে মাখছি, আর এর মধ্যে কিন্তু আমি 1/2 টিস্পুনের মতো লবণ অ্যাড করেছি। জল দিয়ে যখন মাখবেন, এটা কিন্তু গরম জলই ইউজ করবেন, গরম জল দিয়ে মাখলে তবেই এই পিঠেটা সুন্দর হবে। আমি দেখুন সমস্ত জল একবারে ঢেলে দিচ্ছি না, মাঝের মধ্যে গুলে নিয়ে নিয়ে তারপরে ঢালছি। এরকমভাবেই এটা করতে হবে। এবার দেখুন, আমি জল দিয়ে যতটা দরকার গুলে নিয়েছি। এবার যে কনসিস্টেন্সিটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি কীরকম ঠিক হবে। এই দেখুন, ওপর থেকে ফেললে ঠিক এরকম হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে 1/2 ঘন্টা মতো রেখে দেব। 1/2 ঘন্টা রেখে দিলে এটা কিন্তু আরেকটু টাইট হয়ে যাবে। এই যে যেটা দেখাচ্ছি এটা হলো সরা, এর মধ্যেই পিঠেটা তৈরি হয়। এটা বাজারে কিনতে পাওয়া যায়। এই যে এটা ওপরে দেখাচ্ছি এটাকে আমরা বাংলা ভাষায় মুচি বলে থাকি, আর এই যেটা দেখছেন এটাকে সরা বলা হয়, এটাকে মুচি বলে। আর এই যেটার মধ্যে পিঠেটা হবে সেটাকে সরা। 1/2 ঘন্টা পর আমি ফিরে এসে দেখাচ্ছি এর ব্যাটারটা যেটা গোলা হয়েছিল, 2 কাপ সেদ্ধ চাল, 1 কাপ আতপ চাল, 1/2 টিস্পুন নুন দিয়ে আর জল দিয়ে সেটা ব্যাটারটাকে দেখালাম। এবার দেখুন, আমি গ্যাস লো ফ্লেমে রেখেছি। এবার এই সরাটা আপনাদের দেখাচ্ছি। সরাটা একটুখানি গরম করে নিতে হবে। যখন দেখবেন একটু গরম হয়ে গেছে তখন এই মাঝখানটার মধ্যে এরকমভাবে এই গোলাটা দিতে হবে। দিয়ে এবার যে মুচি যেটাকে বলেছিলাম ঢাকা দেওয়ার যে জিনিসটা, সেটা এরকমভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। আর এই মুচিটা যখনই আপনি পিঠে বানাবেন সঙ্গে সঙ্গে এটা ঠান্ডা জলে বুড়িয়ে রেখে দেবেন। দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন পিঠেটা হয়ে গেছে। আর আমি এই সরাটা কিসে সরার যে মুচিটা এটা এর মধ্যে জলের মধ্যে রেখেছি। এটাই এই পিঠেটা করার নিয়ম। এবার দেখুন, খুন্তি দিয়ে আলতো করে পাশগুলো এরকম ঠেললেই এটা কিন্তু উঠে যাবে। দেখুন আমার কিন্তু এটা উঠে গেল একদম ইজিলি, এরকমভাবে আমি ওঠাচ্ছি। এবার আবার দেখুন দেয়া হলো। এবার আমি এই ওপরে এই জল থেকে নিয়ে এই মুচিটা এর ওপরে দেবো। কেন জলে রেখেছি সেটার সবচেয়ে বড় কারণ হলো, এই যে দেখছেন এই মুচিটার গায়ে যে জলটা লেগে আছে, যখন দেখবেন জলটা একদম শুকিয়ে গেছে তখন বুঝবেন ভেতরের পিঠেটা হয়ে গেছে। এটাই হলো এর নিয়ম। আগেকার দিনে যেহেতু টাইমের ব্যাপার ছিল না, আগেকার মা দিদিমারা এরকমভাবেই টাইমটাকে অ্যাডজাস্ট করতো এই মুচির জলের অনুপাতটা দেখে নিয়ে। পিঠে তো তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে সার্ভ করছি নলেন গুড়ের সাথে। নলেন গুড় একদম ঝোলা গুড় যেটা হয় সেটার সাথে। এই গরম পিঠে নলেন গুড়ের ঝোলা গুড়ের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আমি যেভাবে বানালাম সেভাবে বানাতে সাধারণত আপনাদের প্রথমে হয়তো সরা থেকে উঠতে চাইবে না, কিন্তু আমি যে প্রসেসে আমি ব্যাটারটা গুলি সেরকমভাবে যদি আপনারা গোলেন তাহলে কিন্তু পিঠে খুব সুন্দরভাবে উঠে যাবে। আর আরেকটা কথা, আমি যে জিনিসটার মধ্যে পিঠেটা বানিয়েছিলাম সেটা কিন্তু জল দিয়ে রাখবেন না, ঘষে নিয়ে মুছে নিয়ে তারপর ইউজ করবেন। জল দিলে কিন্তু সরা ফেটে যায়।
দেখুন আমি এটাকে কেটে দেখালাম, ভেতরটা কত সফট হয়েছে আর ফ্লফি হয়েছে, কত ফুটো ফুটো হয়ে গেছে, তার মানে এটা খেতে ভীষণই ভালো হবে, ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হয়েছে, সেটা বোঝানোর জন্যই আপনাদের কেটে দেখালাম। আমি এই সরার পিঠে বানানোর জন্য যে যে টিপসগুলো দিয়েছি সেগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের পিঠেও এরকম সফট স্মুথ হবে আর এরকম সুন্দর কড়া থেকে উঠে আসবে। তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা তো জানাবেনই, আর মকর সংক্রান্তিতে আপনারা সবাই খুব মজা করুন, আনন্দ করুন, নতুন নতুন পিঠে বানান, আমাকে জানান আর খুব ভালো করে কাটান। আবার আসছি নতুন কোনো পিঠে বা অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নমস্কার।